আদি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো শীদল দিয়ে আলু বেগুন দিয়ে আমি চাটনি করব, শীদল চাটনি বা শুটকি চাটনি। তো কুচানো পেঁয়াজ নিয়েছি, কুচানো রসুন নিয়েছি, আর ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি, ছোট ছোট করে বেগুনকে কেটে নিয়েছি, আলু বেগুন ধুয়ে নিয়েছি, আর শীদল তো নিয়েছি, শীদলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়া, হলুদ। কড়াইয়ে তেল দিয়েছি, এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজকে ততক্ষণ ভাজব যতক্ষণ ব্রাউন কালার না হচ্ছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আমি যেভাবে চাটনিটা তৈরি করব সেইভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে বিশ্বাস করুন গরম গরম ভাতে এই চাটনিটা ভীষণ মজা হবে। তো আমি আমার বন্ধুদের বলছি, কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না কমেন্টস করে বলবেন। সত্যি কি আমার ভিডিও ভালো হয় না নাকি ভালো লাগে প্লিজ কমেন্টস করে বলবেন। আপনারা যদি বলেন কিভাবে আমি আরও ভালো করে ভিডিও বানাবো তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু আপনারা তো কিছুই বলছেন না, আমি কি করে বুঝবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, প্লিজ কমেন্টস করুন। তো এই পর্যায়ে আমি পেঁয়াজকে ভেজে রসুন কুচানো দিয়ে দিয়েছি। এবার রসুন সহ ব্রাউন কালার করব। বন্ধুদের বলছি প্লিজ সাজেশন দেন কি করে ভিডিওকে আরও ভালো বানানো যায়, আপনাদের সাজেশন আমি ফলো করব। আর আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। তো শীদল দিয়ে দিচ্ছি, এবার কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কা গুঁড়া, হলুদ দিয়ে দেব। একটু জল দেব নতুবা নিচে লেগে যাবে। আর চুলার আঁচটা লো থাকবে। আলু আর বেগুন দিয়ে দিলাম,
পরিমাণ মতো লবণ দিলাম। তো একটু ঢাকনা দিয়ে দেব, আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। আর কাঁটাগুলি সব বের করে নেব। তো শীতল একদম গলে গিয়েছে, এখন কাঁটাগুলি সব বের করে নেব। একটু ঢাকনা দেব। এই দেখুন আমার ধনিয়া গাছের অবস্থা, একদম নষ্ট হয়ে গেছে। আর লেবু গাছটা এত নষ্ট হয়নি, ধনিয়া গাছ নষ্ট হয়ে গেছে, আর বেশি দিন থাকবে না। কিন্তু এখন দেশি ধনিয়া বাজারে উঠে যাবে। যতদিন আমার প্রয়োজন ছিল এই ধনিয়া পাতার ততদিন ছিল। আর এই দেখুন আমার মরিচ গাছ, কাঁচা লঙ্কা গাছ, এই দেখুন একটা লঙ্কা ধরেছে, একদম ঝাল, কালো কালো ঝাল লঙ্কা। আরো ফুল এসছে, ধরবে। আরো গাছ আছে এই যে, কিন্তু আগাছা জমে গেছে, আমি পরিষ্কার করিনি অনেকদিন হয়েছে। আর এই দেখুন আমাদের জলপাই গাছ, অনেক জলপাই ধরেছে। তো জলপাই অনেক কাটা হয়ে গেছে, কিছু রয়েছে। তো দেখুন মুখে জল আসছে আপনাদের, আমি জানি আমি সময় পাচ্ছি না, নতুবা আপনাদের জলপাইয়ের আচার বানিয়ে দেখাতাম, সময় পেলে অবশ্যই দেখাবো। এই যে অনেক বড় গাছ, অনেক জলপাই ধরেছে। তো এই জলপাইগুলো বেশি বড় হয় না, ছোট ছোট। আরেকটা গাছ আছে পাশে, আরেকটা গাছ আছে, ওইটা অনেক বড়। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতাটা দেব। একটু জল দিলাম, এই দেখুন কাঁটা সব বের করে নিয়েছি।
दिए दिलाम धनिया पाता, একটু ঢাকনা দিলাম, ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো চাটনিতে ছড়িয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করুন।